বিনোদনের তাজা খবরে স্বাগত। নতুন রূপে নাজিফা তুশি, ঢাকায় চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা নাজিফা তুশি। লাক্স চ্যানেলাইজ সুপারস্টার 2014 সালে প্রথম রানার আপ হয়ে সবিজ অঙ্গনে পা রাখেন এই তারকা। রেদওয়ান রনি পরিচালিত আইসক্রিম সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। গত বছর মেজবাউল হক সুমন পরিচালিত হাওয়া সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তুশি। শুধু দেশে নয়, দেশের বাইরেও ঝড় তুলেছে তার অভিনীত সিনেমা হাওয়া। এমনকি বাংলাদেশ থেকে অস্কারের জন্য পাঠানো হয়েছিল সিনেমাটি। তবে অস্কারের জন্য মনোনীত না হলেও সিনেমাটি নিয়ে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। 2022 সালের 29 জুলাই মুক্তি পাওয়া এই সিনেমাটি এখনো রয়েছে আলোচনার শীর্ষে। তবে নতুন খবর হচ্ছে, সম্প্রতি ভিন্ন এক রূপে নেটিজনদের নজর কেড়েছেন এই তারকা। তুশি অভিনীত হাওয়া নাম লেখা প্রিন্টে শাড়ি পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। আর তার ক্যাপশনে লিখেছেন জয়িতা। এই ছবিতে দেখা গেছে জিন্সের ব্যান্ড আর তার উপরে শাড়ি পরে আছেন তুশি। ছবিটি পোস্টের পর থেকেই আলোচনা আর ঝড় উঠেছে। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরে গিয়েছে ভক্তদের কথায়। তবে শুধু এবারই নয়, তুশি তার বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনায় রয়েছেন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।